হ্যালো ওয়াটসঅ্যাপ স্মৃতি সুকুমার, ওয়েলকাম ব্যাক টু ব্লগ 38। আজকে একটি স্পেশাল ব্লগ, কারণ হচ্ছে এই আমার চ্যানেলে ফার্স্ট ট্রাভেল ব্লগ। আগে আমি সব মানে পদ্মসেতু দিতেছি, পদ্মসেতুতে যাবো। তো নতুন যে আমাদের হয়েছে পদ্মসেতু ব্রিজটা যে হয়েছে, সেই সেদিকে যাবো। এই পর্যন্ত আমি দেখিও নাই তাকে, মানে তাকে মানে ব্রিজটাকে মানে মোবাইলে দেখছি বা টিভিতে দেখছি, কিন্তু মানে সামনাসামনি দেখি নাই কখনো। তো আমি এবার ফার্স্ট যেতেছি আমার মামার সাথে। তো আমি একলা যেতেছি এবার ফার্স্ট, মানে একলা এছাড়া পরিবেশ হতে চাই, কিন্তু এবার মামার সাথে যেতেছি। খুবই মজাদার হতে যাচ্ছে ব্লগটা। তো এই ব্লগে আমি কতক্ষণ লাগছে যেতে এবং কতক্ষণ আসতে লাগছে আর কী হয়ে গেছি সার সব কিছু ইনফরমেশান আছে। তো শেষ পর্যন্ত দেখবেন, খুব মজা হয়েছে। তো গাইস, এখন বাজে হচ্ছে 5:10। তো আমরা এখন বেরোতেছি। তো দেখতে পাচ্ছেন 5:10 পর্যন্ত এখন মানে বাইরে যে এত অন্ধকার, তার জন্য আমি ভিডিও করে নিই, ব্লগ করে নিই, বাইরে বসে কিছু দেখতে পারতাম না, তার জন্য অনেক অন্ধকার ছিল। তো গাইস, এখন কথা হচ্ছে আমি মানে কয়টায় বের হয়েছি। তো আমি ঘুমতে করছি, মানে হচ্ছে কাটা উঠলাম 5টায় উঠছি এবং 5:30 আমরা রওনা দিছি। তো কারণ হচ্ছে আমি এবার একটু আগে গেলে জ্যাম ট্যাম থাকে না, তো ভালো। আর আমি এখন পৌঁছেছি কয়টা সেটা হচ্ছে, আমি পৌঁছেছিলাম হচ্ছে 7টা যে বাস আসছে এবং ও কোন বাসে গেছি সেটা বলিনি। তো আমি গেছিলাম হচ্ছে শ্যামলী বাসে এবং আসছিলাম হচ্ছে হানিফ বাসে। তো এই দুটো বাসে গেছি আর এবং আসছি। আর হচ্ছে মানে কয়টায় গেছি, 7টা যে বাস আসছে আর এদিকে আর মানে 9টা বাজে, হ্যাঁ 9:15 আমি পৌঁছেছি। বাসে ওঠার 1 ঘন্টা পরেই মানে আকাশটা পুরো অন্ধকার হয়ে যায় এবং একটু পরেই বৃষ্টি নামা শুরু হয়। বৃষ্টি দেখার কারণে জানালা বন্ধ করে আমি দিলাম এক ঘুম। আর এই 1/2 ঘন্টার ঘুমেই আমি পৌঁছে গেলাম পদ্মা নদীর উপরে, পদ্মসেতুতে। বৃষ্টির জল গায়ে ছিটার কারণে জানলা বন্ধ করে আবার দিলাম এক ঘুম। সেইভাবে পৌঁছে গেলাম বরিশালে। তো গাইস, আমি 9:05 বাস থেকে নামি এবং 9:15 আমার মামা বাড়িতে পৌঁছে যাই। এখন বলতে পারেন যে আমি মানে দেশে বাড়ি গেছি হঠাৎ করে কেন গেছি, কারণ হচ্ছে আপনি জানেন দুর্গা পূজার জন্য আমি দেশে গেছিলাম। তো সেটার ব্লগে মানে পেয়ে গেছেন আপনারা, তো সেটাও দেখে এসেছেন, আমার ছেলে নিয়ে আসে দেখে এসেছেন এবং লাইক করে দিন, ভালো লাগলে এই ব্লগটা আগে দেখেন, তারপর এই ব্লগটা দেখেন। আমার কন কি হয়েছে ভাই, কে রে পাতা দেন দিতেছি ইংলিশ অঙ্কই, এটা কোন যাবো এদিকে এদিকে দিছি ভাই, দিছি দিছি, আর কি দিবো, বরফ দিবো, আচ্ছা বরফ আঁকে দেবো ভাই, আর কি লাগবো, ইংলিশ দিলাম ইংলিশ দিলাম, এদিকে দিছি দিছি দিছি, একটু বরফ দি, বরফ দাও।
বরফ দেবে, বরফ খুঁজে যে বরফ ঘুরে 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 গাইস। এখন আপনারা তো যাওয়ার পাট দেখে নিয়েছেন, আমার ভাইয়ের দুষ্টুমিও দেখে নিয়েছেন, এখন আবার আমার আসার পাটটা দেখে নিন। ঢাকাতে আসার সময় আকাশটা অনেকই সুন্দর ছিল, যেমন মানে যাওয়ার সময় যেমন আকাশ ছিল তার থেকে অনেক ভালো ছিল আকাশটা, মানে মানে অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছে। শুরু হচ্ছে তার জন্য সরি, এবং হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য আমি এই ব্লগটা আপলোড করতে অনেক দেরি হতেছে, এই ব্লগটা আরও এক মাস আগে করা, আর এক মাস আগে। তো গাইস আজকে এই ভিডিওটি বলতেই, তো এরা ট্রাভেল ব্লগটা কেমন লাগছে তো অবশ্যই, তো গাইস আজকে ভিডিওটি বলতেই, তো এই ট্রাভেল ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। তো এই বন্ধুই, টাটা, গুড বাই।